Hello viewers, myself Mitali Yadok, Vice Principal of DMB School of Nursing. আজকে আমি যেটা বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্টরা বিশেষ করে ফিমেল স্টুডেন্টরা নার্সিং কেন পড়বে, আর সেটা আমি বলছি DMBH আমার যে ইনস্টিটিউশন DMBH স্কুল অফ নার্সিং সেখানে কী কী সুবিধা রয়েছে এই GNM নার্সিং পড়ার জন্য। যেহেতু 2021-22 কাউন্সিলিং যে প্রসেসটা GNM এ ভর্তি হওয়ার জন্য যেটা শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে, সেটা এখন ডিসেন্ট্রালাইজড হয়ে যাওয়ার ফলে আমরা উইদাউট র্যাঙ্কে মানে উইদাউট এন্ট্রান্স এক্সামিনেশন আমরা ভর্তি নিতে পারবো, এটা সবাইকে প্রথমে জানাতে চাই। GNM এ ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 40% ইন অল মার্কস, দ্যাট ইজ ইন HS, এবং যেটা লাগবে 40% ইন ইংলিশ, অনলি ইন ইংলিশ আমার 40% মার্কস লাগবে GNM নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য। এই GNM নার্সিংটা 3 বছরের কোর্স, এই GNM নার্সিংটা যদি কমপ্লিট করা যায় তারপর আমরা বিভিন্ন স্কোপ রয়েছে আমার কেরিয়ারটাকে এনহ্যান্স করার জন্য। ফার্স্ট যেটা আমরা পাবো, অ্যাজ এ স্টাফ নার্স আমরা ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা আদার দেন কান্ট্রিতে গিয়েও আমরা সার্ভ করতে পারবো অ্যাজ এ স্টাফ নার্স। আর স্টাফ নার্স ছাড়াও আমি যদি চাই আমার এডুকেশন লেভেলটাকে আরেকটু হাই করতে, তাহলে আমি 2 বছরের পোস্ট বেসিক কোর্স করতে পারবো, যেটা করলে আমি ইকুইভ্যালেন্ট হব বিএসসি নার্সিংয়ের। যে বিএসসি নার্সিংটা করলে আমি স্টাফ নার্সের ক্ষেত্রে ইনচার্জ পোস্টটাকে অ্যাভেল করতে পারবো। এছাড়াও কী রয়েছে, আমি বিএসসি 2 বছরের পোস্ট বেসিক করার পর আমি আবার চাইলে 2 বছরের এমএসসি নার্সিং করতে পারবো, যেটা করার পর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে পারফর্ম করতে পারবো। তো আমাদের এই DMBH স্কুল অফ নার্সিংয়ের যে লক্ষ্যটা রয়েছে, এখানে একটা ডিসিপ্লিন নার্স হবে এবং তাকে তার সমস্ত রকমের কেরিয়ার গোলগুলো সেট করার জায়গাটা দেওয়া হবে, সমস্ত রকমের স্কোপ দেওয়া হবে যাতে করে সে তার ফিউচারকে অনেক বেশি ডেভেলপ করতে পারে এবং এই কান্ট্রিকে সার্ভ করতে পারে। এই GNM নার্সিংটা যে 3 বছরের কোর্স, এর মধ্যে শুধুমাত্র এটা হসপিটালের গণ্ডি বা ক্লাসরুমের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না, বিভিন্ন ধরনের ফিল্ড আমাদের রয়েছে, যেটা হচ্ছে কমিউনিটি নার্সিংয়ের ফিল্ড রয়েছে, অবস্টেট্রিক নার্সিংয়ের ফিল্ড রয়েছে, মেন্টাল হেলথ নার্সিংয়ের ফিল্ড রয়েছে, চাইল্ড হেলথ নার্সিংয়ের ফিল্ড রয়েছে। তো এই সমস্ত রকমের ফিল্ডগুলো একসাথে মিলেই 3 বছরের কোর্সটা তৈরি হয়। এর সাথে সাথেও যে 6 মাসের ইন্টার্নশিপটা রয়েছে, এটা এই 3 বছর কোর্সের মধ্যেই রয়েছে, যেটা বিভিন্ন পার্টে পার্টে আমরা ওদেরকে 3rd ইয়ারে গিয়ে করাবো। তো 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 থেকে 3 মাস সময় লাগে আমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার জন্য, আর রেজিস্ট্রেশনটা হাতে পাওয়ার জন্য মোটামুটি ম্যাক্সিমাম 6 মাস মতো টাইম লাগে। তো ওই 6 মাস রেজিস্ট্রেশনটা আমি যতদিন না পাচ্ছি ততদিন আমি কাছাকাছি কোনো নার্সিংহোমে জব করতে পারবো। আফটার গেটিং দ্য রেজিস্ট্রেশন আমি এলিজিবল হব গভর্নমেন্টের যে ফর্মটা বেরোবে, রিক্রুটমেন্টের ফর্মটা, সেটা ফিল আপ করার জন্য। শুধুমাত্র ওই ফর্মটা না, আমি চাইলে সেন্ট্রালের যে ফর্মগুলো বেরোয়, বিভিন্ন রেলের যে ফর্মগুলো বেরোয় সেগুলোতেও আমি করতে পারবো, প্লাস যে অটোনোমাস গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে সেগুলোরও আমি ফর্ম ফিল আপ করার এলিজিবল হব যদি আমার রেজিস্ট্রেশনটা আমি হাতে পেয়ে যাই। তো একটা জিনিস আমি জানিয়ে রাখছি, সেটা হচ্ছে অনেকেই হয়তো ভাবছো যে আমি কী পড়াশোনা করে থাকলে বা কোন স্ট্রিমে থেকে থাকলে তবেই আমি GNM পড়তে পারবো। তো তাদেরকে আমি এটা বলতে চাই যে GNMটা পড়ার জন্য কোনো স্পেসিফিক এখনও পর্যন্ত এরকম রুলস হয়নি যে সায়েন্স বা আর্টস বা কমার্স পড়তে হবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসা যায়। তবে ভোকেশনালের ক্ষেত্রে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যেটা তোমরা বুলেটিন দেখলে বুঝতে পারবে। এবার আমি যেটা বলতে চাই যে এই 3 বছরের কোর্সে আমরা DMBH স্কুল অফ নার্সিংয়ের তরফ থেকে কী কী করাবো। ফার্স্ট ইয়ার যেটা হচ্ছে বেসড অন বেসিক নলেজ ইন নার্সিং, যেটাতে কী কী থাকছে, ফান্ডামেন্টাল অফ নার্সিং থাকছে, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল বেসড এরিয়া ফান্ডামেন্টাল অফ নার্সিং। এছাড়াও বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে, সাইকোলজি, সোশিওলজি, অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, তার সাথে ইংলিশ আর কম্পিউটার আছে, তো এই সাবজেক্টগুলো সাইমালটেনিয়াসলি পড়ার সাথে সাথে আমাদেরকে ফান্ডামেন্টালের জন্য কিছু ডিউটি করতে হবে, সেগুলো খুব শিডিউল টাইমের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই ফার্স্ট ইয়ারটাই GNM এর এমন একটা জায়গা যেটাতে বেস অফ নার্সিংটা তৈরি হবে। যদি আমরা ফার্স্ট ইয়ারটা খুব ভালো করে পড়াশোনা করি তাহলে গিয়ে আমাদের সেকেন্ড ইয়ার আর 3rd ইয়ারটাতে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সেকেন্ড ইয়ারে আমরা গিয়ে দেখব মেন্টাল ফিল্ড, মেড সার্জির ফিল্ড, আর হচ্ছে আমাদের পেডিয়াট্রিক ফিল্ড, যেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং। তো এগুলো সেকেন্ড ইয়ারটা মেনলি আমাদেরকে বাইরে বাইরে ফিল্ডগুলো করতে হবে, যে বিভিন্ন হসপিটালগুলো আমরা অ্যাফিলিয়েশন পাবো সেগুলোতে গিয়ে আমাদেরকে ডিউটিটা করতে হবে, সেখানেই আমরা ইনহ্যান্ড কাজ শিখব এবং তার সাথে সাথে আমাদের ক্লাসরুম টিচিংটা চলতে থাকবে। 3rd ইয়ারে আমরা যেটা করব, মেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন নার্সিং, দ্যাট ইজ দ্য অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, যেটা আমাদেরকে 3rd ইয়ারে গিয়ে করতে হবে। তার সাথে সাথে আমরা কমিউনিটি হেলথ নার্সিংটাও 3rd ইয়ারে করব, যার কিছুটা পার্ট আমরা 1st ইয়ারে পড়ে আসবো সেটাই প্র্যাকটিক্যালি ইনহ্যান্ড করতে পারবো
থার্ড ইয়ারে গিয়ে। আর যে পুরো প্র্যাকটিক্যাল রিলেটেড কাজগুলো আমরা করব, সেটা প্রথমে আমাদের কিন্তু আমরা ডিএমবিএইচের ল্যাবে ইন হ্যান্ড আমরা প্র্যাকটিস করব, দেন আমরা এটা ফিল্ডে গিয়ে আমাদের যে নলেজটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারব। তো এতক্ষণ ধরে যে ল্যাবের কথা বললাম, সেই ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারটা দেখার জন্য আমরা এসে গেছি আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং ল্যাবে, যেটা হচ্ছে জিএনএম নার্সিংয়ের বেসিক ল্যাব। শুধু জিএনএম না, যে কোনো নার্সিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেসিক ল্যাব, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। এখানে আমরা স্টুডেন্টকে কী শেখাবো? দ্য বেসিক প্রসিডিওর, দ্যাট ইজ দ্য হ্যান্ড ওয়াশিং প্রসিডিওর থেকে শুরু করে প্রত্যেকটা প্রসিডিওর, সেটা ড্রেসিং পর্যন্ত আমরা এই ফান্ডামেন্টাল অফ নার্সিং ল্যাবেই শেখাবো। এখানে আমরা প্রথমে যেটার ওপর প্র্যাকটিস করব সেটাকে আমরা বলে থাকি ড্যামি বা ম্যানিকুইন্স। এই ড্যামি বা ম্যানিকুইন্সের ওপর আমরা প্র্যাকটিস করব ইন হ্যান্ড, তারপর গিয়ে সেই প্র্যাকটিসটাই আমরা ফিল্ডে অ্যাপ্লাই করব পেশেন্টের ওপর। বিভিন্ন ধরনের যে প্রসিডিওর থাকে, তার যে ট্রেগুলো আমরা এখানে রেডি করি স্টিল আর্টিকেলসের ওপর বেসড করে, সেই প্রসিডিওরগুলো সেই ইকুইপমেন্ট দিয়েই রেডি করি যেগুলো আমাদের হসপিটালে কাজে লাগবে, হসপিটাল এনভায়রনমেন্টে যেগুলো আমরা পাবো। তো সেই সমস্ত প্রসিডিওরগুলো আমরা এখানে প্র্যাকটিস করব, যেগুলো আমাদেরকে হসপিটালে করতে হবে। প্র্যাকটিস করার পর সেই অ্যাপ্লাইড নলেজটা আমরা ওখানে ইউজ করব। আমরা এসে গেছি আমাদের পরবর্তী ল্যাব, যেটা হচ্ছে কমিউনিটি ল্যাব। এই কমিউনিটি ল্যাবটা হচ্ছে এমন একটা ল্যাব যেখানে আমরা বোথ আরবান আর রুরাল এরিয়া অফ দ্য সোসাইটিকে আমরা এখানে দেখতে পাবো। দিস সাইড ইজ ফর আরবান এরিয়া অ্যান্ড দ্যাট সাইড ইজ ফর রুরাল এরিয়া। এই দুটো এরিয়া আমরা এখানে স্টুডেন্টদেরকে শেখাবো বাই হ্যান্ড প্র্যাকটিস করার মাধ্যমে, যে এই এরিয়াগুলোতে কী হয়, পেশেন্টদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, বাড়ির লোককে কীভাবে অ্যাসেস করতে হয়, সেই সমস্ত কিছু এখানে ইন হ্যান্ড শেখানো হবে। শেখানো হওয়ার পর আমরা মেয়েদেরকে, মানে স্টুডেন্টদেরকে, রুরাল আর আরবান ফিল্ডে পাঠাবো, যেখানে গিয়ে তারা বাই হ্যান্ড প্র্যাকটিস করতে পারবে, বাড়ির লোকের সাথে কমিউনিকেট করতে পারবে আর সোসাইটিকে ভালোভাবে সার্ভ করতে পারবে। আমরা এসে গেছি আমাদের পরবর্তী ল্যাবে, যেটা হচ্ছে আমাদের অ্যানাটমি ল্যাব বা প্রি ক্লিনিক্যাল ল্যাব। এই ল্যাবে আমরা কী করব, আমরা টোটাল বডি স্ট্রাকচার, বিফোর নোয়িং দ্য পেশেন্ট উই হ্যাভ টু নো দ্য বডি স্ট্রাকচার অফ দ্য পেশেন্ট। তো সেই বডি স্ট্রাকচারটা জানার জন্য আমাদেরকে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু জানতে হবে, আর সেটা আমরা জানতে পারবো এই অ্যানাটমি ল্যাব বা প্রি ক্লিনিক্যাল ল্যাবটা প্র্যাকটিস করার মাধ্যমে। আমরা স্টুডেন্টকে মডেলের সাহায্যে প্র্যাকটিস করাবো, হাতে ধরিয়ে প্র্যাকটিস করাবো, যার মাধ্যমে স্টুডেন্টরা সব কিছুর সাথে হ্যাবিচুয়েটেড হবে, তারা জানতে পারবে আমাদের বডিতে কোথায় কোন সিস্টেমটা আছে, কোথায় কোন অর্গানটা আছে এবং তার কাজটা কীভাবে হয়। তো এই পুরো ল্যাবটায় প্র্যাকটিসের মাধ্যমে স্টুডেন্ট আরও বেশি করে পেশেন্ট কেয়ার দিতে এফিসিয়েন্ট হবে। আমরা এসে গেছি আমাদের পরবর্তী ল্যাবে, যেটা হচ্ছে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের ল্যাব। এই ল্যাবটা জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে আমরা থার্ড ইয়ার ফিল্ডের জন্য ইউজ করব। এখানে মেয়েরা, মানে স্টুডেন্টরা কী শিখবে, ডেলিভারি কন্ডাক্ট করতে শিখবে। ডেলিভারি কন্ডাক্টের জন্য প্রাইমারি যে যে জিনিসগুলো দরকার, যে নলেজটা দরকার, পুরোটাই আমরা এই ল্যাবে পড়াশোনার মাধ্যমে মেয়েদেরকে শিখিয়ে দেবো। কীভাবে কন্ডাক্ট করা হয় সেটাও ড্যামির মাধ্যমে, ডর্সো প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা শিখিয়ে দেবো। এখানে প্রেগনেন্সির বিভিন্ন স্টেজ রয়েছে, যে স্টেজিংয়ের মাধ্যমে আমরা দেখাবো প্রেগনেন্সিতে মায়ের যত্ন কীভাবে নিতে হয়, তারপরে ডেলিভারি কন্ডাক্ট কীভাবে করব, সেটা আমরা এই ড্যামির ওপর, যেটা আমরা মা বলে থাকি, সেই ড্যামি মায়ের ওপর প্র্যাকটিসের মাধ্যমে আমরা মেয়েদেরকে শিখিয়ে দেবো, যেটা তারা অপস ফিল্ডে গিয়ে বাই হ্যান্ড প্র্যাকটিস করতে পারবে। অপস আর গাইনি ল্যাবের পাশাপাশি আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা নিজেরা কী করে পিডিয়াট্রিক কেয়ার নেব, এবং সদ্য হওয়া মাকে কীভাবে শেখাবো যে বাচ্চার কীভাবে যত্ন নেবে। তো এই ল্যাবে আমরা মেয়েদেরকে শেখাবো যে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার ওয়েট কীভাবে নেওয়া হবে, বাচ্চার কর্ড কেয়ার কীভাবে দেওয়া হবে, বাচ্চাকে মাকে কীভাবে শেখাবো যে বাচ্চাকে কীভাবে কেয়ার নিতে হবে, তার সাথে সাথে বাচ্চার স্কিন থেকে শুরু করে বাচ্চার বিভিন্ন ধরনের যে নিউবর্ন প্রবলেমগুলো থাকে সেগুলো কীভাবে আইডেন্টিফাই করতে পারবে, কীভাবে অ্যাসেস করতে পারবে, সেই সব কিছু এই ল্যাবে শেখানো হবে। শেখানোর পর পিডিয়াট্রিক ফিল্ডে গিয়ে মেয়েরা কাজ করতে সুবিধা হবে। শুধু বই পড়ে পড়াশোনা করে নয়, আমরা এই ল্যাবে এসে গেছি, এটা আমাদের এভিয়েটস ল্যাব, যেখানে আমরা বিভিন্ন মডেল, বিভিন্ন চার্ট, পোস্টার, বিভিন্ন টাইপের এভিয়েটস, ওভারহেড প্রজেক্টর থেকে শুরু করে এলসিডি, ল্যাপটপ, লিফলেট, প্যাম্পলেট ইত্যাদি বানানোর মাধ্যমে, এছাড়াও হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, বিভিন্ন ধরনের বোর্ড, নোটিশ বোর্ড, বুলেটিন বোর্ড, এই সব কিছু ইউজের মাধ্যমে আমরা পড়াশোনাটাকে আরও ইজি করে দেবো, যাতে ওদের বোরিং না লাগে, যাতে ওরা আরও ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করতে পারে, আর বোর্ডমটা একদমই কেটে যাবে এবং ওদের পড়াশোনার সাথে সাথে ডিউটিতেও মন লাগবে।
আমরা যেটা এতক্ষণ ফান্ডামেন্টাল ল্যাব দেখেছিলাম, ফান্ডামেন্টাল ল্যাবে আমরা বেসিক কেয়ারটা মেয়েদেরকে শেখাতে পারতাম, কিন্তু যেহেতু ওয়ার্ল্ড এখন অ্যাডভান্স চলছে তাই আমাদেরকে অ্যাডভান্স ল্যাবকেও কাজে লাগাতে হবে। এই অ্যাডভান্স ল্যাবে আমরা কী করতে পারবো, আদার দ্যান দ্য জেনারেল ওয়ার্ড, হসপিটালের যে জেনারেল ওয়ার্ডগুলো থাকে সেগুলো ছাড়াও যে ওয়ার্ড, মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটা কীভাবে হয়, সেখানে ট্রিটমেন্ট প্রসিডিওরটা কীরকম, সেখানকার ইনস্ট্রুমেন্ট কী কী ইউজ হয়, সেই সব কিছু আমরা অ্যাডভান্স ল্যাবে শেখাবো। যেমন সাকসানিং থেকে শুরু করে হিমোডাইনামিক মনিটরিং থেকে শুরু করে ভেন্টিলেটর ইউজ থেকে শুরু করে আর এডি মানে অটোমেটেড যে ডিফিব্রিলেটর আমাদের থাকে সেটা কীভাবে ইউজ হয়, আমরা কীভাবে সিপিআর পেশেন্টকে দেব, সেটা সব কিছু আমরা এই অ্যাডভান্স ল্যাবে শিখতে পারবো। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে জিএনএম কোর্সটা আমাদের আছে সেটা হচ্ছে এই পুরোটা হলো তার ডিটেলস, যার মাধ্যমে আমরা বললাম যে কত কী সাবজেক্ট আছে, কত কী ল্যাব আছে আর কী কী ফেসিলিটিস আমরা দিতে পারবো। তো যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তো ডিসপ্লেইং নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি আরও বেশি কিছু জানার ইচ্ছা হয় প্লিজ ডিসপ্লেইং নাম্বারে কন্ট্যাক্ট করুন।